ওরম করে না বাবা, তুমি ছিড়ো না বউ, আমি লিখছি দেখে টোটো এখানে মরিচ গাছ আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো দেখুন, গাছ থেকে ধনিয়া পাতা নিয়ে নিছি টাটকা, কি সুন্দর গিরান। আসলে গিরানটা এতটাই ভালো লাগতেছে আমার, মনে করছে যে কাঁচাই খেয়ে ফেলি। তো আজকে এই ধনিয়া পাতা দিয়ে আমি নতুন আলু দিয়ে ডিম গাঁটি রান্না করব। তাহলে আমাদের পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আমাদের জমির টাটকা ধনিয়া পাতা গাছ থেকে তুলে নিয়ে আসছি। তো এগুলো ধুয়ে আমি কুচি করে কেটে নিব, কারণ আলু গাঁটিতে ধনিয়া পাতাটা দিলে আসলে অনেকটা মজা লাগে খেতে। তো এবার ধুয়ে ফেলব। তো আলু গাঁটির জন্য আমি নতুন আলু নিয়ে নিছি, এই যে নতুন আলু নিছি, চারটা হাঁসের ডিম নিছি, আর নিয়েছি হচ্ছে ধনিয়া পাতা, আদা, রসুন, জিরা বাটা, কাঁচা মরিচ ফালি, আর পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, আর সাথে নিয়েছি তেল। তো জাল ধরাই দিব। তো জাল ধরে গেছে, এবার কড়াইতে পানি দিয়ে দিব, এবার নতুন আলুগুলো সিদ্ধ করে নিব।
এবার ডিমগুলো দিয়ে দিব, দিয়ে আলুর সাথে আমি ডিম আর আলু সিদ্ধ করে নিব, ঢেকে দিব। তো আলু আর ডিম আমার সিদ্ধ করা হয়ে গেছে, এবার পানিগুলো ছেঁকে নিব, ছেঁকে নিয়ে এগুলো ছিলে নিব। আলু আর ডিম আমি ছিলে নিছি, তো এবার এই আলুগুলো আমি মতে নিব এরকম করে। তো আলু মতে নেওয়া হয়ে গেছে, এবার ডিমগুলো ভেজে নিব, হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিব। তো লবণ দিয়ে দিব, মরিচের গুঁড়ি দিয়ে দিব, হলুদের গুঁড়ি দিয়ে দিব, ধনিয়া গুঁড়ি দিব, ভালো করে মেখে নিব। তো মেখে নিছি, এবার তেলে ভেজে নিব। তো কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব। তো তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দিব। তো ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে ফেলব। তেলে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করা, দিয়ে দেবো আদা রসুন জিরা বাটা। এবার ভালো করে ভেজে নিব। তো দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দিব। এবার দিয়ে দিব একটু পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ি, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এবার ভালো করে কষিয়ে নিব। তো কষিয়ে নিয়েছি, এবারে এই আলু ঘাটিগুলো দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব ভালো করে। একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আলুগুলো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, এবার ডিমগুলো দিয়ে দিব। এবার একটু পানি দিয়ে দিব। এবার দিয়ে দিব হয়েছে ধনিয়া পাতা, এবার ঢেকে রান্না করে নিব। তো দেখুন আমার ডিম নতুন আলু দিয়ে ডিম ঘাঁটি হয়ে গেছে, তো এবার নামিয়ে ফেলবো। তো দেখুন কতটা সুন্দর হয়েছে ডিম গাটিটা। তো ভাত খেতে চলে আসলাম, অনেকটা ক্ষুধা লাগছে, তো আফ্রিদের অনেক ক্ষুধা লাগছে, তো ভাত খেয়ে খাবো। তো দেখুন কালারটা কত সুন্দর আসছে আলু গাটির, খাওবো খাও, গরম সুন্দরভাবে খাও, দেখো তো কেমন হয়েছে। আসলে কি বলবো, এতটা যে স্বাদ হয়েছে, খাও বাবা, এভাবে ভাত দিয়ে খাওয়া লাগবে। এভাবে আপনারা আলু দিয়ে ডিম দিয়ে ঘাঁটি রান্না করে খাবেন, সাথে ধনিয়া পাতা দিবেন, আসলে অনেকটা মজা হয় ধনিয়া পাতাটা দিলে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। খাও বাবা।